বুধবার আগরতলা রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে আমরা বাঙালি মহিলা সমাজ। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হলো আমরা বাঙালি মহিলা সমাজ। এদিন বিক্ষোভ প্রদর্শন শেষে নদফা দাবি আদায়ে পুলিশ মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের তরফে। আমরা বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব জানান, গত কয়েক বছরে রাজ্যের নারীরা নিরাপদ নয়, নারী নির্যাতন ধর্ষণ প্রতিনিয়ত ঘটেই চলেছে, কিন্তু পুলিশ অপরাধীদের ধরতে পারছে না। এর প্রতিবাদে এদিনের বিক্ষোভ বলে জানান সংগঠনের রাজ্য সচিব। বিশেষভাবে আপনারা সকলেই জানেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে রাজধানীর অনুতজুরে শ্রীনগর থানায় চারজন নাবালিকাকে ধর্ষণ করে আটজন যুবরূপী নরপশু। তাছাড়া গত 12 মে পুরাতন রাজবাড়িতে বিলুনিয়ায় সুগ্রীব ত্রিপুরা নামে এক নরপশু 12 বছরের রীতাদেরকে ধর্ষণ করে হত্যা করে এবং তার সরোদয় ভাইকে হত্যা করে। এবং আমরা দেখতে পাই যে গত 26 এপ্রিল লালসিংমুড়াতে সুখিনা বেগম এবং একই তারিখে উদয়পুরে রুহুনা বেগম নামে দুজন স্ত্রীকে স্বামী নৃশংসভাবে খুন করে। গতকালে দেখতে পাই আমরা ঠিক কমলপুর থানাধীন মানিক দক্ষিণ মানিক ভান্ডারে কার্তিক শীল নামে এক নরপশু 1.5 বছরের মাথায় দুইজন স্ত্রীকে হত্যা করে। এইভাবে গত দীর্ঘ বছর ধরে বাংলা থেকে রামাবল উত্তরোত্তর নারী দর্শন, নারী নির্যাতন বেড়েই চলেছে, কিন্তু এইভাবে যদি আমাদের রাজ্যে চলতে থাকে তো ভবিষ্যতে আমরা দেখছি যে আমাদের নারীদের নিরাপত্তা এবং আমাদের সম্ভ্রম অস্তিত্বের মুখ বিপন্ন হতে যাচ্ছে।